অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। তোমার মায়ের সঙ্গে কালকে পারলে দেখা করো, তোমার মা তোমার জন্য খুব চিন্তা করছে। মা, কিছুই তো খেলে না তুমি। আমার খিদে নেই। মা, বলতি না খেয়ে যেও না, তোমারও রাতে ঘুম হবে না। আগো, আজকে বাড়িতে দুজন না ঘুমিয়ে থাকবে। আপনি খেয়ে নিন, নাহলে তো আপনি ওদের দলে নাম লেখাবেন। না বাবা, ও বলল ওর খিদে নেই। মা, আমি জানি তুমি রাগ করে উঠে চলে এসেছো। দেখো, তুমি কেন রাগ করেছো আমি সেটা জিজ্ঞেস করব না, কিন্তু তুমি না খেয়ে থাকলে আমার খুব খারাপ লাগবে। মা, প্লিজ খেয়ে নাও। আমার খিদে নেই মম। তোমার যদি খিদে না থাকতো তাহলে তুমি খেতেই আসতে না, কিন্তু তুমি খাওয়ার ছেড়ে চলে এলে। এক বেলা না খেলে কেউ মরে যায় না মম। তুমি খাবারটা নিয়ে যাও। হ্যাঁ, এটা ঠিক, একবেলা কেউ না খেয়ে থাকলে মরে যায় না, কিন্তু ওই একটা বেলা আরো অনেক কটা বেলাকে নষ্ট করে দেয় জানো তো। দেখো, তুমি যদি কোনো বার ব্রতর উপোস করে থাকতে আমি কিন্তু তোমাকে খেতে বলতাম না, কিন্তু তুমি রাগ করে না খেয়ে আছো। মা, তুমি না খেয়ে থাকলে আমরা কেউ খেতে পারবো বলো তো? প্লিজ মা, একটুখানি খেয়ে নাও। দেখো, তুমি যদি না খেয়ে থাকো তাহলে আমরা কেউ খাবো না। খেয়ে নাও। সত্যি মম? এই তো আমার মিষ্টি মা, দাঁড়াও আমি তোমার জন্য জল নিয়ে আসছি। ঢাক পেটালেই হয় না বলতি, ছেলে হাজারটা ভুল করলেও সেটাকে ক্ষমা করে দিতে হয়, কিন্তু মায়ের একটা ভুল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সে মা হওয়ার জন্য কতটা অযোগ্য। মা, একটু খাইয়ে দেবে মা? আমিও কিছু খাইনি।
রিজু, তোর কি হয়েছে? এখনো আমার উপর রাগ করে থাকবে? আর কতদিন মা? মা আর কতদিন আমাকে এই যন্ত্রণা দিয়ে যাবে তুমি? আমি যখন আগে কোথাও থেকে ফিরতাম, তুমি আমাকে তোমার সামনে নিয়ে বসাতে, নিজে হাতে করে খাইয়ে দিতে, কত কথা বলতে। আর আজ আমি তিন দিন পর বাড়িতে ফিরলাম, তোমাকে প্রণাম করলাম, তুমি আমার সাথে একটাও কথা বললে না মা। মা, তোমার তোমার রিজু কি তোমার কাছে এতটা খারাপ হয়ে গেছে মা? তাকে কি ক্ষমা করা যায় না মা? তোমার হাতের খাবারটা কি কোনো দিন তার মুখে উঠবে না মা? তার স্নেহ মায়া মমতা কতদিন লুকিয়ে রাখবে? এ হলো ফোঁড়ার মতো, যতদিন যাবে টনটনিয়ে উঠবে। মা ছেলের মিল হবার সময় হয়েছে, এবার শকুনি তার পাশা সাজাবে। একে দেখলে মনে হচ্ছে বরের উপর টান বেড়েছে। না, এটা হতে দেওয়া যাবে না। শকুনির পাশায় শকুনি যেতে, অন্য কেউ নয়। ভালোবাসা কি আমি আমি তোমার কাছ থেকে জেনেছি মা। তুমি বলেছিলে পৃথিবীর সব খুশি সব আনন্দের নাম ভালোবাসা। কিন্তু ভালোবেসে আমি শুধু যন্ত্রণা পেলাম না, পৃথিবীর সব খুশি সব আনন্দ আমাকে দূরে সরিয়ে রেখেছে। মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে আরেক গাল খাওয়াবে প্লিজ মা, শুধু আর এক গাল।
দিকে যেও না। মা এতদিন পর রিজুকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে, এখন ডিস্টার্ব করো না। হ্যাঁ ভালো হলো গো, জগদ্ধাত্রী মায়ের পুজোর আগে রিজু আর মার মিল হলো। রমি, এবারের পুজোটা সত্যি খুব ভালো হবে। আর নয় মা, আমার পেট ভরে গেছে। মায়ের হাতের খাওয়ার অমৃতের সমান, একটুখানিতে পেট ভরে যায়। আর তুমি তো আমার কাছে মা জগদ্ধাত্রী। আজ মা জগদ্ধাত্রী নিজে হাতে করে তার প্রসাদ আমাকে দিয়েছে। তোমাকে প্রণাম মা। বড় ঘটনা ঘটবে এবার, বড় ঘটনা। এবার পূজোয় দেবী মায়ের আবাহন, ঘরের বৌমার বিসর্জন। দাঁড়াও, ওদের মা ছেলের মিল হয়ে গেছে দেখে তোমার বুকে বড় জ্বালা ধরছে না? আমার কেন জ্বালা ধরবে দিদা? মা যদি আবার রিজুকে আগের মতো কাছে টেনে নেয়, আবার আগের মতো ভালোবাসে, তাহলে সবচেয়ে বেশি খুশি হব আমি। আমিও মাকে হারিয়েছি, তাই আমি জানি মার ভালোবাসা না পাওয়াটা কতটা যন্ত্রণার। থামো থামো, অনেক হয়েছে, সব নাটক না বন্ধ করো। জানো পালক, আমি না ছোটবেলা থেকে পালা গান দেখে বড় হয়ে উঠেছি, তাই প্রথম সিনেই বুঝতে পেরে যাই পুরোটা কি হতে চলেছে। তুমি হলে পালা গানের খলনায়িকা। তোমার চোখে মুখে এক ছবি, আর ভেতরে চলছে আর এক ছবি। পালক, ওরা মা ছেলে আবার আগের মতন হাসি খুশি থাকবে, সেই সময়টা চলে এসেছে। ভগবানের কাছে আমি রোজ সেটাই প্রার্থনা করি দিদা। থামো, একদম দিদা বলে ডাকবে না আমাকে। দিদা, তোমার মুখ থেকে ওই ডাক আমি শুনবো না, সে যোগ্যতা তোমার নেই। শোনো, ভগবানের কাছে তোমায় কিছু প্রার্থনা করতে হবে না, শুধু শুধু আমাদের জন্য একটু উপকার করলেই হবে। ওদের মা ছেলের আলাদা হওয়ার মূলে তুমি। তুমি চলে গেলে ওরা আবার আগের মতন হবে। তুমি রাজরানী হওয়ার স্বপ্ন দেখো, তাই না? তাই রিজুকে কবজায় এনে তাকে নিজের মতন করে চালাচ্ছ। ও তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে, আর তুমি কি করছো? ওকে বড়শিতে গেঁথে ঘোরাচ্ছ। আমাদের ছেলেটার দম বন্ধ হয়ে যাচ্ছে। পালক, দোহাই তোমার, এবার ওকে রেহাই দাও, রেহাই দাও ছেলেটাকে। ভালোবাসা তো তোমার মনে এতটুকুও নেই, অন্তত দয়া মায়া দেখিয়ে ছেলেটাকে ছেড়ে দাও। মাকে হারানোর যন্ত্রণার কথা বলছিলে না তুমি? পালক, যদি তুমি সেটা বুঝতে না, তাহলে তুমি তোমার বরের কষ্টটাও বুঝতে।
বালক। ওদের মা ছেলের আলাদা হওয়ার মূলে তুমি। তুমি তুমি চলে গেলে ওরা আবার আগের মতন হবে। বালক, আজ আমি সত্যি খুব খুশি। তুমি জানো একটু আগে কি হয়েছে? জানি, আমি দেখেছি। তাই? তুমি দেখেছো? বালক, বালক, আমার যে কতটা আনন্দ হচ্ছে তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে সারা রাত জেগে সেলিব্রেট করি। তোমার কথায় সত্যি হলো পালক, মা আমাকে এখনো আগের মতোই ভালোবাসে। শুধু আমার উপর, আমার উপর রাগে সেই ভালোবাসাটাকে লুকিয়ে রেখেছিল। কতবার চেষ্টা করেছে এই দিনটাকে, এই সময়টাকে ফিরিয়ে আনার। আজ আমার কাছে আবার সবকিছু ফিরে এলো পালক, সবকিছু। এত দিন ধরে যে যন্ত্রণা আমি বয়ে বেরিয়েছি, আজটা শেষ হলো পালক। আর আমার যন্ত্রণার দিন শুরু হলো। মনে হচ্ছে মা আবার আমাকে, আমাকে আগের মতো ভালোবাসবে। বাসবে রিজু, উনি তোমার মা। পরের মেয়ের ওপর রাগ করে কতদিন নিজের ছেলেকে দূরে সরিয়ে রাখবেন? কাল আমি একবার ও বাড়িতে যাব, কাকুর সাথে একটু দরকার আছে। আমাকে সাথে যেতে হবে? না না, আমি মমকে নিয়ে চলে যাব। পালক এত চুপচাপ কেন? কি হয়েছে ওর?